হ্যালো ভিভার্স আজকে আমি গেছিলাম চাকদার মুকুন্দনগর ঘাটে আর একটা দারুণ জিনিসে আমার চোখ আটকে গেল তাই ভিডিও করে আনলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি এখানে দেখতে পাচ্ছেন একটা দারুণ রাইজ একটা সোলার লাইট রয়েছে আর এই সোলার লাইটের যদি একটু টেকনিক্যাল স্পেসিফিকেশানে আসি যেটুকু আমি দেখে বুঝতে পেলাম চারটে এখানে প্যানেল রয়েছে এক একটা প্যানেল মোটামুটি একশো থেকে একশো পঁচিশ ওয়াট হবে মোটামুটি একশো একশো পঁচিশ ওয়াটই প্রত্যেকটি মনোক্রিস্টালাইন প্যানেল কারণ একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন সেলগুলোকে আলাদা করে বোঝা যাচ্ছে খুব স্পষ্টভাবে আর এই প্যানেলগুলো যদি চারটে প্যানেলের এক একটা একশো পঁচিশ ওয়াট ধরি তাহলে চারটে প্যানেলে হচ্ছে পাঁচশো ওয়াটের প্যানেল আর সাথে যে অনেকগুলো বক্স দেখতে পাচ্ছেন এই বক্সগুলো হলো এর মধ্যেই রয়েছে সম্ভবত মায়ান ব্যাটারি প্যাক আর সাথে রয়েছে চার্জ কন্ট্রোলার আর এখানে দেখতে পাচ্ছেন চারটে বড় এলইডি লাইট চারটে এলইডি লাইট চারদিকে রয়েছে আর যার ফলে এই জায়গাটা কিন্তু এই সোলার লাইটের মাধ্যমে আলোকিত হয়ে যায় আর এর ঠিক পাশেই রয়েছে দেখলাম টোটাল প্রকল্পের যে টাকাটা খরচা হয়েছে তার হিসেব দেওয়া রয়েছে এই প্রকল্পটা টোটাল তৈরি করতে অর্থাৎ এই যে টোটাল স্ট্যান্ডটার ওপরে চারটে লাইট পুরো সিস্টেমটা তৈরি করতে দু লক্ষ বাইশ হাজার নশো টাকা মতো খরচা হয়েছে এখানে লেখা আছে আপনাদের যদি সোলার সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য